স্টাফটা কোথায়? কে দেখে দে। তাহলে এরিকে হেরিক দেওয়ার এত বাসনা হলো কেন? কবিতা লিখেছিলাম কিছু, কেউ তো ছাপছে না, তাই ভাবলাম ওগুলো যদি গান করে দিই তাহলে ওগুলোর কোনো গতি হয়, সেই জন্যই আর কি। কার কার লিরিক শুনেছো? জন লেনন, বব ডিলন। জোরে বলো। জন লেনন, বব ডিলন, চন্দ্রিল আর আর আর্টিকো কে মানে রবীন্দ্রনাথ ঠাকুর। ডিলেনের আগে তো উনি প্রথম নোবেল পাওয়ার লিরিসিস্ট। এ তুই লিখতে পারবি রে? কি রবীন্দ্রের সঙ্গীত পারবি? একটা রবীন্দ্র সঙ্গীত লেখ না রে, অনেকদিন কেউ রবীন্দ্র সঙ্গীত লেখেনি রে। চুমু 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 খাচ্ছে, চুমু খাবে বলে ভাবছে, ছোট চুমু, মিনি চুম্মা, কিস, কিসিং, স্টোলেন কিসেস, ইডিয়েট, স্টোলেন কিসেস, ছাতার মাথা, কিশমিশ, কিশমিশ বুঝিস, পায়েস খাসনি কখনো? আচ্ছা ছাড় চল। মুন মুন, লুনার, চন্দ্র, শরৎচন্দ্র, মুনমুন সেন, তাহলে মুন রেখার, চাঁদের পাহাড়। আরে এই সিম্পল টপিকগুলো পারছিস না? এসকেলোবিয়াতে যেই ওপ্রিসি সব টিম থাকে। আচ্ছা ছাড় ছাড় চল, এবার একটা সোজা ভেবেছি তোদের নিয়ে। আমাদের নিয়ে? হ্যাঁ। হের 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 টু হের হিয়ার টু ইটালি। না না, বাংলায় বলছে, চুল চুল চুলো চুলি না, চেঞ্জ করব হিন্দি। দ্যাটস ইট। এটা কিরম টপিক কেন তোদের নাম? এটা কনস্পিরেসি আপনাকে। আবার কি হলো? এই তোমাদের ওই আজ সোশ্যাল কাল অ্যান্টি সোশ্যাল পরশু শ্রেয়া ঘোষাল, এ তো করে যে লেখাপড়ার লাটা তুলে দেবে দেখছি। স্যার আপনাকে বলতে হবে এদের এগেইনস্টে। কাদের এগেইনস্টে? উফ কি বলবো স্যার, স্যার কারা করছে আপনি জানেন? কারা? আপনি এলাও করেছেন ওদের? উফ সিরিয়াসলি? এই তোমাদের প্রেশারের চক্করে আমার প্রেশার বেড়ে যাচ্ছে তো দেখছি। আমি একটু যাবো। মানে কোথায়? উফ